স্টুডেন্টস অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 এ 3 এর 4 নম্বর x স্কয়ার মাইনাস 1 কমা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 কমা x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x প্রথম সংখ্যামালা x স্কয়ার মাইনাস 1 সমান সমান x স্কয়ার মাইনাস 1 স্কয়ার আমরা 1 কে যত খুশি পাওয়ার দিতে পারি এখানে স্কয়ার দেওয়া হলো 1 কে স্কয়ার করলে 1 ই হয় তাহলে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার সূত্র x প্লাস 1 ইনটু x মাইনাস 1 দ্বিতীয় সংখ্যামালা সমান সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান মিডল টার্ম করি x স্কয়ার মাইনাস x প্লাস 1 1 কে আমরা এককে 1 অর্থাৎ 1 গুণ 1 লিখতে পারি প্রথমে প্লাস আছে শেষে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস 2 কে আমরা যোগ করে করব তাহলে 1 যোগ 1 সমান সমান 2 তাহলে x স্কয়ার যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে 1 আর 1 দুটোই সমান যে কোনো একটা লিখলে হয় x যেহেতু যোগ করে করব একই চিহ্ন দিয়ে x প্লাস 1 সমান সমান প্রথম দুটি পদ থেকে x কমন তাহলে রইল x মাইনাস 1 মাইনাস দ্বিতীয় দুইটি পদ থেকে 1 কমন তাহলে রইল x মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাস 1 আবার কমন আনকমন রইল x মাইনাস 1 তৃতীয় সংখ্যামালা x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x সমান সমান x কমন তাহলে আনকমন রইল x স্কয়ার প্লাস x মাইনাস 2 সমান সমান x ইনটু এটাও মিডল টার্ম করব প্রথমে প্লাস শেষে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 মাঝখানে x এর সহগ 1 আছে 1 কে আমরা মাইনাস করে করব তাহলে 2 ওকে 2 2 বিয়োগ 1 1 সমান সমান x ইনটু x স্কয়ার যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে বড়টা অর্থাৎ 2 ওকে 2 2x যেহেতু বিয়োগ করে করব এখানে যে চিহ্ন এখানে তার বিপরীত চিহ্ন মাইনাস x ছোটটি মাইনাস 2 সমান সমান x ইনটু প্রথম দুইটি পদ থেকে x কমন তাহলে রইল x প্লাস 2 দ্বিতীয় দুইটি পদ থেকে মাইনাস 1 কমন রইল x প্লাস 2 মাইনাস কমন নিয়াতে চিহ্ন পরিবর্তন হলো সমান সমান x ইনটু x প্লাস 2 আবার কমন আর কমন রইল x মাইনাস 1 এখন নির্ণেয় গসাগু হবে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালার মধ্যে যে পদটি মিল আছে এখানে প্রথম সংখ্যামালার মধ্যে x মাইনাস 1 দ্বিতীয় সংখ্যামালার মধ্যে x মাইনাস 1 এবং তৃতীয় সংখ্যামালার মধ্যেও x মাইনাস 1 মিল আছে তাহলে গসাগু হবে x মাইনাস 1 3 এর 5 নম্বর অঙ্ক গসাগু নির্ণয় a স্কয়ার মাইনাস 1 a কিউব মাইনাস 1 এবং a স্কয়ার প্লাস a মাইনাস 2 তাহলে প্রথম সংখ্যামালা a স্কয়ার মাইনাস 1 সমান সমান আমরা 1 কে খুশি মতো পাওয়ার দিতে পারি তাহলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার দিলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থেকে আমরা পাই a প্লাস b ইনটু a মাইনাস b অতএব a স্কয়ার মাইনাস 1 স্কয়ারের সূত্র থেকে পাই a প্লাস 1 ইনটু a মাইনাস 1 দ্বিতীয় সংখ্যামালা a কিউব মাইনাস 1 সমান সমান a কিউব মাইনাস 1 কিউব 1 কে কিউব করলে 1 ই থাকে এককে এককে তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে আমরা পাই a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে a কিউব মাইনাস 1 কিউবের সূত্র থেকে আমরা পাই a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান সমান a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1 a কে 1 দিয়ে গুণ করলে a 1 কে স্কয়ার করলে 1 এককে তৃতীয় সংখ্যামালা a স্কয়ার প্লাস a মাইনাস 2 এটাকে আমরা মিডল টার্ম করব প্লাসে মাইনাসে মাইনাস 2 অক্কে 2 2 1 বিয়োগ করলে 1 হয় মাঝখানে 1 আছে a এর সঙ্গে 1 কে আমরা বিয়োগ করে করব তাহলে আমরা পেলাম a স্কয়ার যে চিহ্ন আছে সেই চিহ্নতে বড়টা অর্থাৎ 2a বিয়োগ করে করব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে তাহলে 2a মাইনাসে a হলো
লাস্টে যা আছে মাইনাস টু সমান সমান প্রথম দুটো রাশি থেকে এ কমন তাহলে এ প্লাস টু দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস ওয়ান কমন তাহলে এ প্লাস টু মাইনাস কমন নেওয়াতে চিহ্ন বদলে মাইনাসে মাইনাসে প্লাস হলো আবার এ প্লাস টু কমন তাহলে আনকমন রইল এ মাইনাস ওয়ান অতএব নির্ণেয় বসাগু প্রথম সংখ্যামালায় এ মাইনাস ওয়ান দ্বিতীয় সংখ্যামালায় এ মাইনাস ওয়ান এবং তৃতীয় সংখ্যামালায় এ মাইনাস ওয়ান কমন আছে আমরা জানি গসাগু নির্ণয় করতে হলে প্রত্যেক সংখ্যামালায় যেটা কমন থাকবে সেটাই গসাগু হবে অর্থাৎ গসাগু পেলাম এ মাইনাস ওয়ান